ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া 370 ধারা বাতিলের 4 বছর পূর্তির আগে আবারও রক্তাক্ত অঞ্চলটি। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় জেলা কুলগামের হালান বনাঞ্চলে অস্ত্রধারী লুকিয়ে আছে এমন খবরের ভিত্তিতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এদিকে ধারা বাতিলের বছর পূর্তিতে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েও পায়নি জম্মু কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি। উল্টো দলটির নেতা ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিসহ কয়েকজনকে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। এক টুইট বার্তায় মেহবুবা মুফতি জানান, শুক্রবার মধ্যরাতে দলটির একাধিক শীর্ষ নেতার বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বেশ কয়েকজনকে আইন বহির্ভূতভাবে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও দাবি করেন মেহবুবা মুফতি। ধারা বাতিলের বিরোধিতা করে শনিবার বিক্ষোভ সমাবেশ করতে চাইলেও পিডিপিকে অনুমতি দেয়া হয়নি বলে জানান তিনি। যদিও বিজেপি রাজ্য জুড়ে র্যালি করবে বলে জানিয়েছে গণমাধ্যম। কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ার ধারা বাতিল এবং এর পর থেকেই অঞ্চলটিতে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে কেন্দ্র সরকারকে এক হাত নিয়েছেন অঞ্চলটির আরেক সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অঞ্চলটিতে গেল 5 বছর ধরে কোনো নির্বাচন দেয়া হচ্ছে না। কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া 370 ধারা প্রত্যাহারের বিরুদ্ধে দায়ের করা সব মামলার শুনানি গেল বুধবার থেকে শুরু হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। 2019 সালের 5 আগস্ট রাজ্যসভায় কাশ্মীরের বিশেষ মর্যাদা দেয়া ধারাটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর পার্লামেন্টের দুই কক্ষে ধারা বাতিলের বিল পাশের কারণে বিশেষ মর্যাদা হারায় অঞ্চলটি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।